ওয়ালাইকুম আসসালাম আরমদুল্লাহ বিবরাকাত খুঁজি সম্মানিত তিনি বুঝিয়া দিয়েছিলেন যারা কোরআনার হাফিজ হবে তাদের মা বাবাকে নূরের তাজ আর নূরের পোশাক করানো হবে এই হাদিস তাজ বলেছেন শাহ আলবানি আর অনেকে এটাকে প্রসার করেন তাই কেউ যদি বিশ্বাস করে এর উপর আমল করে তাহলে কি আকিদের উপর প্রভাব পড়বে সময় দিনে বোন এই বিষয়ের হাদিসের উপরে প্রখ্যাত মহাদিসিনদের কথা হচ্ছে হাদিসটি সহি একটা হাদিস বুরাইদা জ্লাহ তালাম থেকে আনা নবী সাল্লামা কর মান করা আল কোরআন ও তা আল্লাহ ওয়া আমিলা বিহি যে ব্যক্তি কোরআন ফুরসে এবং কোরআনকে বুঝে শুনে শিখছে একটা শব্দ অর্থ এবং এর সাথে আমল করছে এর তিনটা শর্ত উল কিয়ামাতে তাজ আমি নূর তাকে কেমতের দিন নূরের তাজ পরানো হবে মুকুট পরানো হবে দুহু মিস্তু দু ইসামস তার আলো হবে সূর্যের আলোর মতো ওয়ুক্সা ও হুল্লা হল্লা তাই এবং তার মাতা পিতাকে দুটা জোরাফোড়ানো হবে অন্যতম দুটা জোড়া পড়ানো হবে বিহিমা দুনিয়া তার মূল্য এত বেশি হবে যে দুনিয়ার যতটুকু আছে সম্পদ মূল্য এর থেকেও বেশি হবে ভাই বিমা লাহিমা না তখন মাথা পিতা বলবে কেন আমাদেরকে সমান দেওয়া হলো এই জোড়া ফোড়ানো হলো ভাই ও বলা হবে বিয়াক্সিক আল কোরআন তোমাদের সন্তান কোরআন ফড়া কোরআন আমল করার কারণে তোমাদেরকে সম্মান দেয়া হয়েছে এই হাদিসটি সম্পর্কে ইমাম হাকিম বলেন হাজা হাদিস হন হুন আল্লাহ সত্যে মুসলিম মুসলিমের বর্ণনা হিসেবে মুসলিমের শর্ত হিসেবে হাদিসটি শহীদ অর্থাৎ হাদিসটি শহীদ এবং ইমাম আহমদ তার মুসলদের মধ্যে দাউদ তার সুনানের মধ্যে হাকে মুনার মোস্তরকের মধ্যে মাজ ইবনে আনাস আল জুহানি থেকে বর্ণনা করেন রাসুল সোনার সাথে করেন মান করা আল কর আনা ও আমিলা বিমা ফিহি যে ব্যক্তি কোরআন ফুললো এবং কোরআনের মধ্যে যা কিছু আছে তার সাথে আমল করল অর্থাৎ আলেম হলো আমলও করলো উল বিশা ও আলিদাহা তার পিতা মাতাকে মুকুট ফরানো হবে কেমতের দিন দু উহু মৃত্যু দু ইসামস ফি বুত দুনিয়া তার আলো হবে সূর্যের আলোর মতো দুনিয়ার ঘরের মধ্যে যেরকম হয় এরকম আলো হবে লাউ কান যদি নাকি তোমাদের হয় ফার্মার রকম বিলাদি আমেলা বিহাজা মাতা পিতা যদি এ সমান হয় তাহলে এই সন্তানের কি পরিমাণ আরও মর্যাদা হইতে পারে তোমরা বিবে দেখো এই হাদিসগুলো সহি এই সহি হাদিসের উপর আমরা বিশেষ করতে সমস্যা নেই তবে অনেক কামনা করেন শুধু হাফেজ হইলে হবে না হাফেজ হইলে হবে না অর্থ বুঝতে হবে আলম হইতে হবে এবং আমল করতে হবে তাইলে মাতা পিতা এবং সে এই সমস্ত ফজিলতের অধিকারী হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন না কি আল্লাহ আলম রাখব সালামুক রহমতুল্লাহ বারকাত